हे गाइस गुड मर्निंग সবাইকে। আর দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, পুজো দিতে যাচ্ছি এখন। তো এখন যাচ্ছি দুধ কলা দিতে। দেখো আজকে হচ্ছে মনসা পুজো, তো চলো যাওয়া যাক। আর দিয়ে দেখো কাকি আসছে, কাকির জন্য দাঁড়িয়ে আছি। আর ওখানে দিদি আছে দোকানে, তো ধুকাটি ফুকাটি নিচ্ছে। তো আমরা এখন যাব যেই বাড়িতে মনসা পুজো হয় সেখানে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো চলে এসছি, ওই দেখো তো চাল ফুল দুধ কলা ধূপকাঠি যা এনেছি সব মনসা মায়ের এখানে দিয়ে দেব। তো এখানে পুজো হয় রাতের বেলায়, আর আমাদের এখানে সবাই দুধ কলা দিয়ে যায়, তো আমিও দিয়ে গেলাম। তো দেখি আমার পরে ইচ্ছা আছে বাড়িতে মনসা পুজো করার, তো যদি পরে পারি তাহলে পরে করব আমি। আর বেশিরভাগ মানুষই এখানে দুধ কলা দিয়ে যায়, বাড়িতে পুজোটা একটু কমই হয়। তো চলো দুধ কলা দিয়ে বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। তো আবার যেতে হবে দিদি বাড়ি, ননদের বাড়ি। তো ওখানে মনসা পুজো হচ্ছে বড় করে, তো সেখানে যেতে হবে। এখানে একটু ধূপকাঠি জেলে দেবো, তো তারপরে যাব আমরা। আর এখন দিয়ে দিচ্ছি দক্ষিণাটা। তো মাকে একটু ধূপকাঠি দেখিয়ে তারপরে আমরা চলে যাবো বাড়িতে। আর কে কে মনসা পুজো করছো বাড়িতে সবাই কমেন্ট করে জানিও। তো চলো আমরা এখন ধূপকাঠি দেখিয়ে বাড়ির দিকে চলে যাব। দেখো আমার মনটা একটু খারাপ আছে, তার কারণে আমি বাড়িতে পুজো করতাম মনসা পুজো, আর এখানে দুধ কলা দিতে হচ্ছে। তার জন্য মানে কেউ পুজো করছে না আমাদের বাড়িতে, তাহলে কি করবো আমি একা একা করবো। এখন সেরকমভাবে গুছিয়ে উঠতে পারিনি, তো গুছিয়ে উঠে তারপরে আমিও বাড়িতে করব, ইচ্ছা আছে সেরকম কিছু। তো চলো বাড়ির দিকে যাই। আর এইদিকে দেখো চলে এসছি বাড়ির কাছাকাছি। আর এদিকে দেখো ভিডিও করতে গিয়ে দেখলাম যে দিদির হাতে মগ, ভুল করে মগ বলছে, আগে বলতে পারলাম না। তো আবার যাচ্ছে দেখো মগ আনতে। যাই আমি এখন বাড়ি থেকে চলে যাই, আমাকে আবার রান্না বসাতে হবে বাড়িতে গিয়ে। তো দিদি বাড়ি যাওয়ার কথা আছে। দেখো বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, আর আমি এখন যাব ভাত বসাতে। দেখো চৌকির করে সব ছেড়ে রেখেছি, তো আগে তাড়াতাড়ি করে ভাতটাই বসিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করছি। এদিকে দেখো ভাত ফুটছে, আর এদিকে সয়াবিন ভাজা করেছি, সয়াবিন আলুর তরকারি করব, আর আলু শুধু দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে একবেলার জন্য আর কি করব, তো এইটুকুই করলাম। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর প্রচন্ড গরমও পড়েছে। তো দেখো গাইস রেডি হয়ে গেছি দিদি বাড়ি যাওয়ার জন্য। আর ও বলছে যেতে পারবে না এখন, তার জন্য আমার দিদি আর আমি একাই যাবো। আর এদিকে দেখো শাড়ি শুকানো হচ্ছে, তো বাড়িতেই মার দেয় শাড়ি শুকায়। আর আমরা এখন বেরিয়ে পড়ছি, দেখো আমি আর দিদি। ওর কাজ পড়ে গেছে বলে ও যেতে পারবে না আমাদের সঙ্গে এখন, পরে যদি টাইম পায় তো পরে যাবে ও। আর আমি আর দিদি এখন যাচ্ছি টোটোতে করে যাব। চলো টোটো ধরি। তো দেখো টোটোতে উঠে পড়েছি। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, তো একটু রাগারাগি করবে জানি। তো বাড়িতে আগে দুধ কলা দিয়ে তারপরে তো যেতে হবে। দুধ কলা দেওয়ার পর রান্না বান্না সবই তো আছে, তো তার জন্য একটু লেট হলো। আর এদিকে দেখো ওয়েদারটা দেখো মেঘলা, আর সকালবেলাতে কি রোদ উঠেছিল, মনে হচ্ছিল যেন সারাদিন হচ্ছে প্রচুর রোদ থাকবে মনে হচ্ছিল দেখে। কিন্তু দেখো সকালবেলা বেশি রোদ ওঠার কারণ একটাই, এই যে পরে মেঘলা আকাশ হয়ে গেল। তো চলো আস্তে আস্তে যাই। একদিকে ভালো রোদটা না থাকলে কষ্টটা কম হবে সবারই। চলো কাছাকাছি চলে এসছি। দেখো মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, দুজনে একটু মিষ্টি নিলাম ঠাকুরের জন্য। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার চলো যাই চলে দিদিবাড়ি। দেখো দিদিবাড়ির সামনে চলে এসছি। চলো এই চলে এসছি। দেখো এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, রান্না হয়ে গেছে, তো আমরা একটু লেট করেছি বললাম তো তোমাদেরকে। তো দেখো সবকিছু রান্না হয়ে গেছে, অর্ধেক পুজোও হয়ে গেছে। আর ওদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি, একটু বাইরে আসলাম ঘরের, আর ওদিকে দেখো ঘরে সবাই আছে। তো গাইস দেখো হঠাৎ করে চলে এসেছে ও আর ওর বন্ধু, আর আমি ওর জন্য ওয়েট করছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওর জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো ও চলে এসেছে আর বসে পড়েছি খেতে। তো তিনজন মিলে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ির দিকে, তো বাড়িতে আবার একটু কাজ আছে। তো দেখো গাইস আমরা বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো দেখো ওয়েদারটা দেখো, সকালবেলা বললাম না এত রোদ উঠেছে, এখন দেখো সারাদিন পুরো একদম মেঘলা। তো দুই বন্ধু চলে এসছে, এবার দুই বন্ধুর সঙ্গে আমিও বাড়ি চলে যাচ্ছি। তো দেখো আমাদের বাড়ির কাছাকাছি চলেই এসছি, আর মেঘটা দেখো কেমন ভাবে ভাসছে আকাশে। তো গাইস দেখো আমরা দুজনে বাড়ি চলে এসছি অনেকক্ষণ আগে। তো একটু দেখো রেস্ট নিয়ে, আর এদিকে দেখো দিদিও চলে এসছে সন্ধ্যাবেলায়। আর আমরা এখন যাবো আর একটা বাড়িতে, আর একটা বাড়িতে নেমন্তন্ন আছে। তো দেখো আমরা চলে এসছি নেমন্তন্ন বাড়িতে। তো এখানেও মনসা পুজোর নেমন্তন্নই আছে। তো বেশি বড় পুজোগুলো তো রাত্রেবেলাতেই হয়, তো রাত্রেবেলাতেই নেমন্তন্ন আছে আমাদের। তো সকালেও তো দিদি বাড়িতে গেছিলাম দুপুরবেলা, তোমরা তো দেখতেই পেলে। আর এখানে চলে এসছি রাতেবেলা, খিচুড়ি আর খিচুড়ি। চলো ঠাকুরের প্রসাদ তো খেতেই হবে। দেখো আমি এখন প্রণাম করছি। তো আমার তো মনসা ঠাকুরও খুব ভালো লাগে, সব ঠাকুরই খুব ভালো লাগে। আর ঘরে আসলাম, একটু দেখি ঘরে এসে কি করি আমরা। এখন দেখো বসে পড়েছি ঘরে এসে, আর বাচ্চাটা দেখো বেলুনে খেলছে, আর এদিকে সবাই প্রসাদ খাচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে আছি প্রসাদ খাওয়ার জন্য, অপেক্ষা করছি। আর অনেককে দেখো ও ছিল ঘুমিয়ে, ঘুম থেকে উঠে এসছে, তার জন্য চুপচাপ দাঁড়িয়ে ছিল। দেখো আমাদের সবার থালায় পড়ে গেছে প্রসাদ, আর অনেক বসেছে আমাদের দুজনের মাঝখানে। এদিকে তরকারি পড়ে গেল, আর খিচুড়িটা খুব ভালো হয়েছে খেতে, সবকিছু খুব টেস্টি হয়েছে। আর দেখো বাড়িতে চলে এসছি, তো এসেই আমি এখন চেঞ্জ করে নেবো, বিশাল গরম। তো চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জয় মা মনসা বলে একটা কমেন্ট করে দাও। আর চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।